শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ জহির আহমদ, পিতার নাম মিতু আলী আহমদ, মাতা সোমা বেবি, বাড়ির সন্দীপ চট্টগ্রাম। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা তো লেখাপড়া করতে পারি না, তারপরে কৃষক হিসেবে ওখানে চলে গেছি। যখন যুদ্ধ লাগছে ভারতে আমি অমৃতে ট্রেনিং নিয়েছি, সেখান থেকে ট্রেনিংয়ের পরে আমাদের ভারতীয় সৈন্যলোক মানে কোত্তাল সিংহলোক রাঙামাটি দিয়ে যুদ্ধ করে আমার সাথে ছিল সন্দেহের আবু জওহর মোহাম্মদ, স্বপন আসলো বাসখালীর, তারপরে শখবাজার মহিউদ্দিন আসলো আমাদের গ্রুপে, ভারতীয় কোত্তাল সিং আমাদের পরিচালনা করতেন। কোত্তাল সিংয়ের সাথে আমরা যুদ্ধ করছি সরাসরি রাঙামাটি মার্শিয়া লালশিলা দিয়ে যুদ্ধ করার পর যখন লালশিলা আইসি মার্শিয়া যখন বাড়াইছি মায়ানী বাজার যখন আইসি তখন স্বাধীন ঘোষণা করে, স্বাধীন ঘোষণা যখন করছে 16 ডিসেম্বরে স্বাধীন ঘোষণা হয়ে রাখছে, 17 ডিসেম্বরে আমরা রাঙামাটি নিজের বাজার চলে আসছি, সেখানে আসছে শেখ মনিভাই আইয়ে কইল আমরা চলে যাও, সব গাড়ি আমাদের কলস করা দিল চট্টগ্রাম ইয়েতে সিটি কলেজে এই মহিউদ্দিন মেলাকে দেখা সাক্ষাৎ হলো। কাতিকের পরে আমি স্বাধীন পর এক বছর আসলাম অফিস তত্ত্বাবধানে, আমরা সুখসুখ ভাই, মহিউদ্দিন ভাই, তারপর মন্নম ভাই, এই সমমন্ত্রী মন্নম ভাই বসাত, ইয়ার থেকে আমি চলে গেছি ঢাকা। চলে যাওয়ার পর আমি বাংলা বানে ফেভার অফিসে শেখ মনির এখানে আমি আসলাম, কিছু আমাকে একটা চাকরি দেন, ওই কী চাকরি করবি তুই লেখাপড়া জানাস না, আমার 500 টাকা করে দিত, 3 মাসের মতো আসলাম, শেয়ার পর আমাকে বক্তব্য এনে দিচ্ছে। দেওয়ার পর আমি সেখানের থেকে তারপরে আমি ট্রেনিং ট্রেনিং নেওয়ার পরও বঙ্গবন্ধু আমার সাবার কাটর বাগান মানে সেমি বেনিট ফেরত করেছি ট্রেনিং শেষ হওয়ার পরে, যেমন আমাদের খুশি হয়ে গেল বগুড়ার থেকে এক বছর বাদ আইসি, তখন ঢাকা আইসি গণহালটাতে এখন বঙ্গবন্ধুর মারিয়ালে লিখিয়ে পরের থেকে আমি আর কোনো চাকরি টাকরি করি না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।